শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু সাংগঠনিক রদবদলের সম্ভাবনার কথা উঠে আসছে এবং আপনারা জানেন যে মাত্র কয়েকটা দিন আগেই ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে এই উপনির্বাচনের ফলাফলের পরেই হয়তো এই রদবদল হতে পারে। তৃণমূলের সাংগঠনিক রদবদলের সম্ভাবনার কথা এই মুহূর্তে জানা যাচ্ছে আর এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো। অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, দেখো তোমায় জানি রাখি, তৃণমূল সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে 23 তারিখ যে ছটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে তার ফলাফল বেরোনোর পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাংগঠনিক রদবদলের যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। সেই তালিকা নিয়ে এই মুহূর্তে পর্যালোচনা চলছে, একপ্রস্থ কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা হয়েছে বলে তৃণমূল সূত্র দাবি করছে যে গোটা বিষয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে যে 9টি জেলা, সেই 9টি জেলার ওপর ফোকাস করছে তৃণমূল, যার মধ্যে 6টি জেলায় জেলা সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে আর 3টি জেলায় যেখানে জেলা সভাপতি ছিল না, যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছেন, সেইখানে দাঁড়িয়ে এই 3টি জেলায় নতুন করে জেলা সভাপতি নিয়োগ করবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ইলেকশনের আগে যে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী করতে চাইছে দলকে এবং দলের নিচুতলার কর্মীদেরকে আরও বেশি সংঘবদ্ধ করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। তুমি জানো যে বিজেপিও কিন্তু 1 লক্ষ 1 কোটি টার্গেট দিয়েছে ইতিমধ্যে সদস্যতা অভিযান। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল 2021-এর 5ই জুন শেষবারের মতন হয়েছিল, তারপর আর সাংগঠনিক রদবদল হয়নি, এবার 2024-এর একেবারে শেষে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই যে 3 বছরের গ্যাপ, এই 3 বছরের গ্যাপের মধ্যে বিপুলভাবে এই যে সাংগঠনিক রদবদল, সেই রদবদল তৃণমূল কংগ্রেস ঘটাতে চলেছে এবং সেখানে দাঁড়িয়ে শুধু জেলা সভাপতি নয়, অন্যান্য ক্ষেত্রে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, এই যে একটা বিরাট বড় পরিধি নিয়ে তৃণমূল কংগ্রেস 2011-এর পর থেকে পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে, এই যে সাংগঠনিক, সেই সাংগঠনকে একেবারে ঢেলে সাজাতে চাইছে এবং সেটাই 23 তারিখে যে উপনির্বাচনের ফলাফল রয়েছে সেই ফলাফলের ফলেই তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে আপাততভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো তালিকা নিয়ে পর্যালোচনা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পাঠানো তালিকা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর মধ্যে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও গোটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ, নজর রাখো, ধন্যবাদ জানাই অনুপম। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এবং পথে ফের একবার চাকরি প্রার্থীরা। পুলিশের পরীক্ষায় তারিখ ঘোষণার দাবিতে এই মহামিছিল, শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। ওবিসি বাহানা বন্ধ হোক, একেবারে স্পষ্ট প্ল্যাকার্ডে লেখা রয়েছে, এবং যাতে নিয়োগ করা হয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, সেই দাবি উঠেছে এই মহামিছিল থেকে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল পুলিশের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতেই এই মহামিছিল বলেই জানতে পারা যাচ্ছে। বেনজিলা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। বেনজিলা, কোর্টের মধ্যে একটা আন্দোলন চলছে তো ওবিসি নিয়ে, সেইটা ওরা মেটাতেই চাইছে না, উকিল পাঠাচ্ছে না কোর্টের মধ্যে। হ্যাঁ দেখো তারা এই মুহূর্তে কিন্তু, দেখো মৌলালী ঢোকার আগেই চাকরি প্রার্থীরা কিন্তু মাটিতে বসে পড়েছেন, তার কারণ তারা বলছেন যে তারা এই মুহূর্তে নিয়োগ চাইছেন, তার কারণ যারা পুলিশ হতে চাইছেন বা স্বপ্ন দেখছেন পুলিশ হবে রাজ্য পুলিশে, তাদের নিয়োগ নেই এবং কার্যত তারা এই মুহূর্তে তারই প্রতিবাদ করছেন। দীর্ঘ 8 মাস তারা অপেক্ষা করছেন কিন্তু কোনোভাবেই নিয়োগ পাচ্ছেন না, তাই নিয়োগের দাবিতে এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন। তুমি ছবিটা একটু দেখাও, দেবব্রতকে বলো, দেবব্রত ছবিটা দেখাও, একদম মিছিলের সামনের অংশে যারা ছিলেন তারা মাটিতে বসে পড়েছেন এবং এই জায়গা থেকে তারা বলছেন যে কার্যত এই দপ্তরটা ঘুঘুর বাসা হয়ে রয়েছে, দুর্নীতির ঘুঘুর বাসা। শুধু তাই নয়, চাকরি হয় এখানে টাকা দিলেই, তাই এখানে তারা গলায় চাকরির জন্য টাকার মালা পরে এসেছেন। আমি ছবিটা একটু দেখানোর জন্য বলবো, সব মিলে কিন্তু এই মুহূর্তে অনেকেই রয়েছেন, অনেকেই তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আপনি বলছিলেন যে চাকরিটা হচ্ছে না, 8 মাস আগে আপনারা ফর্ম ফিল আপ করে ওয়েট করছেন। আমাদের ঠিক 8 মাস আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো আমরা এখন আপাতত চাইছি যে নিয়োগের দাবি করতে, 8 মাসের প্রায় বেশি হতে চলে 9 মাসের কাছে। এখন মূল কথা হচ্ছে সরকারের যে ওবিসি কেসটা যতক্ষণ না পর্যন্ত না মিটবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগ হবে না। ওবিসির নিয়োগ নিয়ে সমস্যা হচ্ছে, আপনার কাছে ওবিসির বিষয়টা কি যদি ক্লিয়ার করেন। ওবিসি 22 মে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, 1 মিনিট, মহামান্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে 2010 সালের পরে রাজ্য সরকারের সমস্ত ওবিসি বাতিল,
এবং একই সাথে এই অর্ডারটাও দিয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট কোনো রকমভাবে আটকে যাবে রাখা যাবে না। আমাদের পুলিশের রিক্রুটমেন্ট 22 মে'র আগে এসছে, তাহলে এটা অনগোয়িং রিক্রুটমেন্ট। 183 নম্বর পাতায় রাজশেখর মাথা বলেছেন অনগোয়িং রিক্রুটমেন্ট আটকে রাখা যাবে না। আমরা সেই দাবি নিয়ে বারবার পিআরবিতে ডেপুটেশন দিয়েছি, আমাদের পরীক্ষা ন্যায্য, অনগোয়িং আটকে রাখা যাবে না। তারপরেও অদ্ভুত এক উপায়ে আমাদের পরীক্ষা আটকে রেখেছে, অজুহাত দিচ্ছে সুপ্রিম কোর্টে হেয়ারিং হচ্ছে না, কিন্তু হেয়ারিং হলে সেদিন রাজ্য সরকারের তরফ থেকে কোনো আইনজীবী উপস্থিত থাকছে না। আইনি জটিলতা কোনোভাবেই কাটছে না, এটা আমাদের পরীক্ষা প্রথমত বলে রাখি কোনো রকম আইনি জটিলতার মধ্যে নেই, শুধুমাত্র অজুহাত দেওয়া হচ্ছে যেটা আইনি জটিলতার মধ্যে আটকে আছে। আপনারা কি মনে করছেন যে পরীক্ষা নেওয়া হবে না বলে আইনি জটিলতা কারণ দেখানো? 100 বার রাজ্য সরকার অন্যান্য বিষয়ে আরজি করার মতো কাণ্ডে 21টা উকিল আমাদের সুপ্রিম কোর্টে দিচ্ছে, সেখানে আমাদের ওবিসি হেয়ারিংকে মেটানোর জন্য একটা উকিলও পাওয়া যাচ্ছে না, দিনের পর দিন 1.5 টাকা বেঁচিয়ে দিচ্ছে। আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে কেন পরীক্ষা নেবো না, পরীক্ষার আমরা ওবিসি মিটে গেলি পরীক্ষা হবে, এইটা আর সেখানে অনগোয়িং রিক্রুটমেন্ট। একাধিক দাবি রয়েছে, উল্লেখ করছেন তার সঙ্গে ওবিসির যে সংরক্ষণ তাও নিয়ে এই মুহূর্তে তারা প্রতিবাদ করছে। এই মুহূর্তে দাবি যা যা তুলে ধরা হয়েছে সেই ছবিটা তোমাকে এই মুহূর্তে দেখাই। স্পষ্ট তাদের বার্তা কোনো অজুহাত নয়, পরীক্ষার দিন নির্দিষ্ট করা হোক এবং কবে পরীক্ষা হবে সেটা পরিষ্কার করে বলা হোক এমনটাই দাবি, এবং সেই দাবিতেই আজ তারা পথে নেমেছেন। ধন্যবাদ জানাই অঞ্জলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।